করে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে কি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কি কেক নিয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। তো চলুন বন্ধুরা বেশি কথা হয়ে আজকে ভিডিওটি আমরা শুরু করি। তার আগে আমার সাথে নতুন যারা আছেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের এক নম্বর যে নিউজ টেক নিউজটি আছে সেটি হলো আপনাদের দেশে এখন বর্তমানে যে কোনো সময় আমাদের ফ্রি ফায়ার, টিকটক এবং পাবজি বন্ধ হয়ে যেতে পারে। আসলে এই কথাটি কতটা সত্যি আসলে এখন দেখতেছি সব জায়গায় বলতেছি সবাই যে কোনো সময় ফ্রি ফায়ার, পাবজি, টিকটক সরকার বন্ধ করে দিতে পারে। এই নিয়ে একটি হাইকোর্টে একটি বর্তমানে রিট করা হয়েছে যে কোনো সময় বন্ধ করে দেওয়া দিতে পারে। তো এখানে আমি বলতে চাই যে কোনো সময় বন্ধ করে দিতে পারে কিন্তু এটা মনে হয় না বন্ধ হবে। কারণ হলো যে এটা হচ্ছে চায়নার প্রোডাক্ট, চায়নার অ্যাপস। তো যদি এটা আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট যদি এটা বন্ধ করে দেয় যে কোনো সময় চায়নার থেকে যে কোনো সময় চায়নার সরকার এখানে মাথা ঘামাইতে পারে যে এটা কেন বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ আমরা চায়নার উপরে পুরো নির্ভরশীল। এই জন্য মনে হয় না এটি কখনো বন্ধ হবে। আমার মনে হয় না এটি কখনো বন্ধ হবে কারণ এটা চায়নার যেহেতু প্রোডাক্ট আর চায়নার উপর আমার পুরোই নির্ভরশীল। তো বন্ধুরা দুই নম্বরের যে নিউজটি আছে সেটি হলো আমাদের একটি গুড নিউজ। কারণ আমরা একসময় যে পুরো বিশ্বের মধ্যে নোকিয়া মোবাইল ছিল এক নম্বর ব্র্যান্ড, যা নোকিয়া থাকা কিছু বুঝতে দেওয়া যেত না। যেখানে যাবেন সেখানে নোকিয়া ছিল কোনো এক সময়। নোকিয়ার ব্র্যান্ডটা অনেক নাম করা একটা ব্র্যান্ড ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই ব্র্যান্ডটি এখন আর আমাদের কাছে নেই। তো বর্তমানে আমরা নিউজ পেলাম যে বর্তমানে বাংলাদেশি নোকিয়ার ফ্যাক্টরি হতে যাচ্ছে, যে কারণে আমরা এখন আবার আগের মতো নোকিয়ার মোবাইল হাতে পাবো। কিন্তু এখন এখানে কথা হলো নোকিয়া আবার সে আগের জায়গায় ফিরে যেতে পারবে কিনা। আর নোকিয়ার ফ্যাক্টরি যদি বাংলাদেশে হয় সেক্ষেত্রে আমাদের ভালো কী হবে, যেহেতু সরকারের ট্যাক্স কম দিতে পারবে আর সেটিগুলোর দাম একটু হাতের নাগালে হবে আমার মনে হয়। তো আশা করি এটি একটি অনেক ভালো দিক যে বাংলাদেশে নোকিয়ার ফ্যাক্টরি হচ্ছে। তো আশা করি ভালোই হবে এটি যদি বাংলাদেশে নোকিয়ার ফ্যাক্টরি খোলা হয়। সেক্ষেত্রে আমরা সবাই নোকিয়ার সেট পাবো খুব কম দামের মধ্যেই। আশা করি নোকিয়া আবার আগের জায়গায় ফিরে যাক, সেটা আমরাও চাই। নোকিয়া আগে যেখানে ছিল সেই পজিশনে আবার ফিরে যাক। তো বন্ধুরা আমাদের তিন নম্বর যে টেক নিউজটা আছে সেটি খুবই ইন্টারেস্টিং টেকনিক নিউজ। আমাদের উইন্ডোজ 11 রিলিজ হয়ে গেছে। তো আমরা এতদিন উইন্ডোজ 10 ইউজ করতাম আর উইন্ডোজ কোম্পানি বলেছিল এটাই তাদের লাস্ট আপডেট, কিন্তু এখন আবার বলতেছে উইন্ডোজ 11 নাকি তাদের লাস্ট আপডেট। আসলে তাদের লাস্ট বলতে কোনো কথা নেই, কারণ টেকনোলজির যুগে আপডেট আপডেট আসতেই থাকবে। হ্যাঁ, লাস্ট বলতে কোনো কথা নেই। তো এখন আবার বর্তমানে উইন্ডোজ 11 জানি না কেমন হবে। তো রিলিজ হয়ে গেছে আর এখন বর্তমানে এইটার অনেকে ফায়দা তুলতেছে। আবার উইন্ডোজ 11টা কিন্তু এখনও অফিসিয়ালভাবে রিলিজ হয়নি। তো অনেকে আবার কী করছে, ফেকভাবে এটা অনেকে দিচ্ছে, অনেকে ডাউনলোড করতেছে। তো আমি মনে করবো এখন ডাউনলোড না করাটাই বেটার, কারণ এখন যেহেতু এটা রিলিজ হয়নি ওইভাবে অফিসিয়ালভাবে রিলিজ হয়নি। যদি অফিসিয়ালভাবে রিলিজ হয় তখন আপনারা ডাউনলোড করে এটা ইনস্টল করতে পারেন। কিন্তু এখন অনেক কোম্পানি বা অনেক মানুষ এটাকে ঠিকভাবে কিছু থিম টিম দিয়ে এটাকে ওইভাবে উইন্ডোজ 11-এর মতো সাজিয়ে মানুষের কাছে বিক্রি করতেছে। তো এই কারণে বলবো আমি এইটার থেকে আপনারা দূরে থাকুন। এখন যেখানে সেখানে গুগলে সার্চ করে এই উইন্ডোজ 11টা ডাউনলোড না করে ইনস্টল না করাটাই আমার মতে বেটার। তো আমি মনে করি আপনারা সকলে এখন না করে কিছুদিন যাক উইন্ডোজ 11টা অফিসিয়ালভাবে আমাদের রিলিজ হোক, দেন আমরা সবাই এটা ইনস্টল করে এর যে ফিচারগুলো আছে এগুলো আমরা উপভোগ করবো। কিন্তু এখন বর্তমানে কেউ যদি এটা ইনস্টল করেন সেক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো আমি আমার সাজেশন থাকবে আপনারা যদি এটা ইনস্টল না করেন সেক্ষেত্রে ভালো। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।